ডাব্লিউবি পিএসসি ক্লার্কশিপের এক্সাম অলরেডি ফিক্সড হয়ে গেছে টেন্টিভ ডেট কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ষোলো এবং সতেরোই নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তাই তোমরা সময় নষ্ট না করে একদম ফোকাসড করো পিএসসি ক্লার্কশিপের পরীক্ষার জন্য আর আজকে আমরা যেটা দেখব দু হাজার উনিশ সালে অনুষ্ঠিত হওয়া প্রিলিমিনারি পরীক্ষার যে কোশ্চেন পেপার সেটা অ্যানালাইসিস করবো এবং এটা ফার্স্ট শিফট তোমরা এর পরবর্তী ভিডিওতে সেকেন্ড শিফ্টের কিন্তু জি কে পার্টটা পেয়ে যাবে সো আজকে জি কে পার্ট আলোচনা করব প্রিনারি পরীক্ষার জন্য দেখো এই টাইপসগুলো এই ধরনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে কারণ আপকামিং এক্সাম বুঝতেই পারছো যে পিএসসি কিন্তু মিসলেনিয়াসে আমরা দেখলাম যে প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিলো এবার তোমাদেরকেও কিন্তু অনেক সতর্ক হতে হবে যাতে এসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা সেখানে যেন তুমি সর্বোচ্চ নাম্বার নিয়ে আসতে পারো সুতরাং চলো কথা বাড়াবো না আজকে আমরা দেখব দেখবো বিসিআন তবে বলে রাখি যে এখানে কিন্তু বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কিছু কারেন্ট অ্যাফেয়ার্সকে বাদ রেখেই কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো গুলো দেওয়া হয়েছে তো প্রথম কোয়েশ্চেন দেখো দলাই লামার বাসস্থান কোথায় না দলাই লামার বাসস্থান হচ্ছে ম্যাকলিউডগঞ্জ ধর্মশালা অনেক জায়গায় ধর্মশালাও কথাটা কিন্তু আছে সঠিক উত্তর অপশন ডি নেক্সট দেখো লোকসভায় আসন সংখ্যা কত আমাদের লোকসভায় আসন সংখ্যা হচ্ছে পাঁচশো কত না অপশন ডি পাঁচশো পঞ্চাশ হচ্ছে লোকসভার আসন সংখ্যা এবার কিছু কিছু জায়গায় হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে যে পাঁচশো কিন্তু করা আছে ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করবে যে এই পাঁচশো পঁয়তাল্লিশ এবং পাঁচশো পঞ্চাশ তোমাদের এইটা বোঝার জন্য একটু ডিটেলসে পড়ে নিতে হবে নেক্সট দেখো নিম্ন নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন এদের মধ্যে প্রসিদ্ধ ভাস্কর নন কে তিনি হচ্ছেন দেখো ইনি ভাস্কর ইনিও ভাস্কর ইনিও কিন্তু ভাস্কর কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি একজন কথা সাহিত্যিক তাই অপশনটি সঠিক উত্তর নেক্সট দেখো রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রক ছিলেন অর্থমন্ত্রকেও ছিলেন বিদেশ মন্ত্রকেও ছিলেন কিন্তু রেল মন্ত্রকে তিনি ছিলেন না তা উত্তর অপশন সি নেক্সট দেখো পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল দু সালে তো সেই সময় কিন্তু উত্তর হতো বাইশখানা তোমরা এখন বলো পশ্চিমবঙ্গে কতগুলো জেলা রয়েছে ও অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিও নেক্সট দেখো পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে এখানে প্লাস্টিকের যে ব্যাগ তা কিন্তু নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে নেক্সট নিম্নক্ত ব্যক্তিদের মধ্যে কে এক একজন মুষ্টি যোদ্ধা এদের মধ্যে মঞ্জুরানি ইনি হচ্ছেন একজন মুষ্টি যোদ্ধা নেক্সট দেখো মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায় তিনি প্রথম অহিংস আন্দোলন শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীন পরবর্তীকালে তিনি যখন ভারতবর্ষে চলে আসেন এবং রাজনীতিতে তিনি পদার্পন করেন সেখানেও আমরা কিন্তু এই অহিংস অসহযোগ আন্দোলনকে তার পথ হিসাবে আমরা দেখি নেক্সট দেখো আ সংবিধানের তিনশো সত্তর নম্বর ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে না জম্মু কাশ্মীরের জন্য এই তিনশো সত্তর নম্বর আর্টিকেল ছিল এবং তা সেই অনুযায়ী আলাদা একটা সংবিধান কিন্তু এই জম্মু কাশ্মীরের ছিল কিন্তু পরবর্তীকালে এই তিনশো সত্তর নম্বর ধারার অবলুপ্তি ঘটানো হয় এবং বর্তমানে কিন্তু আর কোনো আলাদা সংবিধান এদের জন্য নেই নেক্সট দেখো বলছি যে ক্লার্কশিপের মক টেস্ট আমাদের ক্লার্কশিপের মক টেস্ট ব্যাচ শুরু হয়েছে তোমরা যদি মক টেস্টটা দিতে চাও তাহলে ডেস্ক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক রয়েছে সেখান থেকে তোমরা বিস্তারিত পেয়ে যাবে তবে বলে রাখি এই পেইড মক টেস্ট ব্যাচে তুমি কিন্তু মোট তিরিশখানা মক টেস্ট পেয়ে যাবে আর এই হাতে কম সময়ের মধ্যে খুব স্ট্র্যাটেজি ফলো করে এই তিরিশখানা মক টেস্টে তুমি যদি সফলভাবে অ্যাটেন্ড করতে পারো তাহলে কিন্তু অনেক অনেক কিন্তু উপকার তুমি পাবে কারণ মক টেস্ট দিয়ে যাওয়াটা যে কতটা গুরুত্ব সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরেছ আশা করি যে লাস্ট কলকাতা হাইকোর্ট এল ডি এক্সাম হলো সেখানেও তোমরা বুঝতে পেরেছো যে মক টেস্ট দিয়ে যাওয়াটা কতটা জরুরি ছিল তাই তোমরা চাইলে অ্যাভেল করতে পারো আমাদের এই মক টেস্ট ব্যাচটা চলো নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এদের মধ্যে স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড এটা ব্রিটেনের সাথে কিন্তু এ রয়েছে চুক্তিবদ্ধ অবস্থায় রয়েছে এটা আমরা দেখেছি যে সতেরোশো সাত সালে ট্রিটি অফ ইউনিয়ন পাশ করে ইংল্যান্ড এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া অস্ট্রিয়ার সরি ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এরা কিন্তু ব্রিটেন নাম নেয় হ্যাঁ গ্রেট ব্রিটেন নাম নিয়ে একটা রাষ্ট্রে পরিণত হয় এবং সেটার যে চুক্তি হয় সেটা হয়েছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে নেক্সট আন্তর্জাতিক অর্থ বর্তমান সভাকবির নাম কি তিনি হচ্ছেন ক্রিস্টালিনা ক্রিস্টালিনা জর্জিয়েভা অপশন বি সঠিক উত্তর নেক্সট দেখো লিওনেল মেসি যাকে আমরা ভীষণ ভালোবাসি প্রত্যেকে যারা ফুটবল প্লেয়ার এই লিওনেল লিওনেল মেসি তিনি কোন দেশের নাগরিক তিনি আর্জেন্টিনার নাগরিক ভেরি ভেরি ইম্পর্টান্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে একটা স্ট্র্যাটেজি বলতে পারো নেক্সট দেখো ফিজিরাস্টের অবস্থান কোথায় এটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু অবস্থিত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নেক্সট প্রথম প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হচ্ছে নয়াদিল্লি নয়াদিল্লিতে কিন্তু প্রথম হয়েছিল এবং এটা হয়েছিল গত সালে ফিফটি ওয়ানে তোমরা অবশ্যই কিন্তু এই খেলাধুলার থেকে কোয়েশ্চেন পাবে নেক্সট নিম্নলিখিত কোন জায়গায় ক্ষুদিরামের বসুকে ক্ষুদিরাম বসুকে আহ ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসি দেওয়া হয়েছিল মুজফ্ফরপুরে অপশন সি নেক্সট এইবার তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে একে যে ফাঁসি দেওয়া হয়েছিল এটা কত তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল তোমরা যদি কমেন্ট করে জানাও তো অবশ্যই তোমরা কিন্তু সেটা জানাবে নেক্সট দেখো নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় চন্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবশ্যই পুদুচেরি অবশ্যই ত্রিপুরা এটা কিন্তু কখনোই কেন্দ্রশাসিত অঞ্চল নয় এটা একটা স্টেট নেক্সট পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সতেরোশো সালের সালের জুন তারিখে কিন্তু এই পলাশির যুদ্ধ সংগঠিত হয় নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় এটা জেনেভাতে অবস্থিত অপশন এ সঠিক উত্তর নেক্সট দেখো গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধের কপিলাবস্তু সারনাথ বোধগয়া লুম্বিনী না কপিলা কপিলাবস্তুতে ইনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকে কয়েকটা ইনফরমেশন তোমরা জেনে রাখো যে এই যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধর যে বাল্য নাম তার নাম ছিল বাল্য নাম ছিল সিদ্ধার্থ বাল্য নাম ছিল সিদ্ধার্থ এবং এর বাবার নাম ছিল শুদ্ধধন হ্যাঁ এর বাবার নাম ছিল শুদ্ধধন আর মায়ের নাম ছিল মায়াদেবী মায়ের নাম ছিল মায়াদেবী আর এর যে পালিতা মা পালিতার মার নাম ছিল গৌতমী অর্থাৎ যাকে আমরা মহাপ্রজাপতি গৌতমী নামে চিনি এবং ইনি জন্মগ্রহণ করেছিলেন কপিলা বস্তুতে আমরা দেখলাম এবং এর যে স্ত্রী অর্থাৎ গৌতম বুদ্ধের যে স্ত্রী তার নাম হচ্ছে গোপা বা যশোধারা তোমরা অনেকেই এইগুলো কিন্তু জানবে কারণ এই ধরনের কোশ্চেন খুঁটিনাটি আসার সম্ভাবনা কিন্তু প্রচুর তো এইগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নেক্সট দেখো কুড়ি নম্বর বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হলো দেখো এইটা কিন্তু উত্তর অনেকেই হুগলি করবে পশ্চিম মেদিনীপুর করবে অনেকেই তো উত্তরটা একটু একটু খাটাতে হবে কেন বলছি বিদ্যাসাগরের জন্মভূমি বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু তৈরি হয়নি জেলা ছিল না তখন তখন এই এই বীরসিংহ গ্রামটা এটা কিন্তু হুগলি জেলায় অবস্থিত ছিল এবং বর্তমানে যেটা কিন্তু পরবর্তীকালে ভাগ হয়ে যায় এবং সেটা দেখা যায় যে এই বীরসিংহ গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় পড়েছিল ওকে তাই এখন স উত্তর হয়ে যাবে কি বিদ্যাসাগর জন্মভূমির এখন যদি উত্তর হয় তাহলে পশ্চিম মেদিনীপুর উত্তর হবে নেক্সট দেখো দ্য থার্ড পিলার বইটির লেখককে রঘুরাম রাজন ইনি কিন্তু লিখেছিলেন দ্য থার্ড পিলার অনেক পরীক্ষায় এটা কিন্তু এসছে অনেকবার এসছে এই কোয়েশ্চেনটা নেক্সট নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় সার্কের সদস্য নয় কোনটা বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা নেপাল এদের মধ্যে সদস্য নয় হচ্ছে মায়ানমার কে না মায়ানমার এবার তোমরা একটু জেনে থাকবে যে এই যে সার্ক এটা তৈরি হয়েছিল কোথায় এর সদর দপ্তর কোথায় এবং কতগুলো দেশ আছে এই সার্কের সদস্য তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই সার্ক নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে এসছে তোমরা এই জায়গাগুলো একটু ভালো করে যেও। হুম নেক্সট নিম্ন বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্তরেখা অতিক্রম করেনি ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করেনি কোনটা দামোদর দামোদর পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে নেক্সট দেখো বলা হলো বালাকট জায়গাটির অবস্থান কোথায় বালাকট জায়গাটির অবস্থান কোথায় তোমরা অবশ্যই এটা কিন্তু পড়েছো অনেকেই পড়েছো এই এই জায়গাটা তো সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই একটা কোয়েশ্চেনের উত্তর তোমাদের জন্য কিন্তু দেওয়া থাকলো এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে যদিও চব্বিশ নম্বর কোয়েশ্চেনের উত্তর আমি তোমাদেরকে শেষে জানিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ওকে সো চলো আমরা পরবর্তী কোশ্চেন একটু দেখে নিই আরেকটা কথা বলে দিই এই জায়গা থেকে এই যে এই যে জায়গাটা যে বালাকোট জায়গা এরকম বিভিন্ন জায়গা নিয়ে কিন্তু রিসেন্টলি পিএসসি কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু দিতে শুরু সুতরাং সেইটা কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে তো বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত অপশন বি সঠিক উত্তর নেক্সট দেখো জয়দেব মুখার্জি কোন খেলায় জাতীয় দলে খেলেছেন জয়দেব মুখার্জি কোন খেলায় জাতীয় দলে খেলেছেন তিনি হচ্ছেন একজন টেনিস প্লেয়ার অর্থাৎ টেনিস খেলা খেলেছেন নেক্সট দেখো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে বিএসএফ বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তো এটা কি হবে সীমান্ত রক্ষা বাহিনী অপশন বি সঠিক উত্তর মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি কত সালে উনিশশো সালে উনিশশো সালে সালের তিরিশে জানুয়ারি থেকে হত্যা করা হয় এবং কে হত্যা করেন নাথুরাম গড়ছে সো এ পর্যন্তই ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর প্রিপারেশনটা এমন ভাবেই নাও যাতে তোমার সিলেকশনটা পাক্কা হয় সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং